ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আমরা এই ম্যাচটা জিততে পেরেছি। প্রথম ম্যাচটা হারানোর পরে তো আমরা আশা করেছিলাম এই ম্যাচটা আমরা কামব্যাক করব, সেই অনুসারে আমরা ম্যাচ জিতেছি। আর ইনশাআল্লাহ সামনে যে ম্যাচটা আছে আমাদের বাকি, আমরা চেষ্টা করব এই ম্যাচটা জেতার জন্য। তো আরেকটা কথা বলতে চাই, আমাদের যে আছে দুটো প্লেয়ার খেলেছে ভালো, এক জাকির হোসেন আর মাসুমের নৈপুণ্যে আমরা আজকে এই ম্যাচটা ভালো জিততে পেরেছি। তো আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের সিনিয়র যারা প্লেয়ার গুলো আছে তারা যদি তার বেশি দিতে পারে তো ইনশাআল্লাহ আগের ম্যাচটা আমরা ইনশাআল্লাহ আমরাই ম্যাচটা জিতবো এবং আমরা শীর্ষে জিতে নিব। অনেক অনেক দারুণ ভাই, অনেক দারুণ, আমার আমি অনেক খুশি বুঝছেন, এইরকম ধারাবাহিক যদি বাংলাদেশ জিতে বুঝছেন তাহলে অনেক ভালো হইব মনে করেন। ব্যাটিংটা আজকে আজকে তারপরে মিডিল অর্ডারের ব্যাটিংটা একটু দুর্বল ছিল, যেমন মাহমুদুল্লাহ ভাই আউট হয়ে গেছে বুঝছেন, এইরকম যদি কন্টিনিউ ওরা ব্যাটিং করে লাস্টে মাসুম জাকির আলী অনেক অনেক সুন্দর খেলছে, মানে ওরা বল টল দেখে খেলছে অনেক ভালো হয়েছে বুঝছেন, এইরকম যদি প্রতিদিন ওরা ম্যাচ বাই ম্যাচ খেলে তাহলে ভালো হবে বুঝছেন। কেমন লাগতেছে তোমার? নতুন পরিবর্তন না আনে আমি মনে করি চ্যাম্পিয়ন ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দলের ওপেনিং ব্যাটসম্যানের প্রতি বোর্ড কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত। যেরকম তানজিম তামিম, মানে ওর খেলার কোয়ালিটি খুবই খারাপ, ওরে যতটুকু চান্স দেওয়া হচ্ছে, যেমন অন্য প্লেয়ার যেমন বিজয় ইমরুল কায়েস আরো যে পারভেজ ইমন আছে, বোর্ড চাইলে কিন্তু এদেরকে একটু চান্স দিতে পারে দেখতে পারে, মানে সেই ওয়ার্ল্ড কাপ থেকে এই পর্যন্ত তানজিম তামিমরে যে সুযোগ দিছে আমি মনে করি সে অতটুকু পারফরমেন্স দিতে পারে না, আমরা হতাশ, আমরা প্রবাসীরা টোটালি হতাশ। Come on, Azerbaijan! One more we get, one more! One more.